সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা আমরা রয়েছি কেরানীগঞ্জের মধ্যে, কেরানীগঞ্জের হযরতপুর পশু হাটে রয়েছি। এই হাট থেকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকম ভেড়ার দাম দর। দেখতে পাচ্ছেন এইগুলো দেখেই মনে হচ্ছে উন্নত জাতের ভেড়া বা গারল। তো এইগুলো যেগুলো যারা নিয়ে আসছেন তাদের সাথে আমরা কথা বলবো, এগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই রয়েছেন, চলুন কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি তো দেখি যে আপনি প্রত্যেক হাটেই আসেন, এর আগে একবার এসেছিলাম দেখিয়েছিলাম। তো এখন এগুলোর দাম কম না বেশি বা কি অবস্থা? আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি, স্বীকার করছি। দূর দূরান্ত থেকে আমাদের কাছে ফোন দেয় আপনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমরা আজকে দু একটা দাম দেখাতে চাই। এই যে এইটা কি পাঠা নাকি? এইটা এটা এটা পাঠা। এই পাঠাটার বয়স কেমন? এটা পাঠা না অবশ্য, এটা ধাড়ি বলি আমরা, যেটা মা ভেড়া। মা ভেড়া, মা ভেড়া, এটা তার মানে পাঠি পাঠি গারো লাগে জি। এটা 20,000 টাকা দাম চাচ্ছি, তবে ইনশাআল্লাহ দাম চাচ্ছে জি, কম আছে আর কি, দাম দর করতে পারবে। এটা যাচ্ছে নাকি? এটা এরা এরা দুই দাঁত, দুই দাঁতের ভেড়া। এটা 20,000 টাকা আপনি দাম চাচ্ছেন জি? না, আমরা যেহেতু ভিডিও দেখাই, আপনাদের ফোন নাম্বার দেই, মোটামুটি একটা রিজনেবল দাম বলবেন যে দামে আসলে আপনি ঠিক আছে। এগুলা মনে করেন 1500-1600 ভিতরে বিক্রি আর কি, 1500-1600 মধ্যে বিক্রি। এটা হলো পাঠা, পাঠাটা জি, পাঠাটা দুই দাঁতের পাঠা। এটা আপনার আমরা 25,000-27,000 দাম চাই। এরা মনে করেন 22,000 টাকা বিক্রি, 20-এর উপরে যেতে হবে, এরকম একটা চিন্তা। 20-এর নিচে, 20-এর নিচে আসবে না, না না, 20-এর নিচে এগুলো আসে না। এটা কয় দাঁতের পাঠা? এটা চার দাঁত, চার দাঁত এখনো কমপ্লিট হয় না, দুই দাঁত হয়েছে, মানে দুই দাঁত হয়েছে, দুই দাঁত ভাঙছে, দুই দাঁত ভাঙছে জি। আচ্ছা আচ্ছা, তো মনে করেন যে আপনার এখানে তো অনেক পাঠি রয়েছে জি জি, ভালো মানের যদি পাঠি নেওয়া যায়, মানে যেটা হলো ব্রিডিং এ আসবে জি জি, মানে প্রেগন্যান্ট হবে এইরকম অবস্থার যদি পাঠি নেওয়া যায়, সেক্ষেত্রে কত দাম পড়বে? সেক্ষেত্রে আপনার দাম পড়বে মোটামুটি, ওটা কোয়ালিটির উপরে দাম না, ভালো কোয়ালিটি, ভালো সবচেয়ে ভালো কোয়ালিটি একটা দেখান তো। সবচেয়ে ভালো কোয়ালিটি বলতে 100% কোয়ালিটিটা আমার কাছে এই মুহূর্তে নাই। আপনার এখানে সর্বোচ্চ কোয়ালিটি যেটা আছে সেটা আমাদেরকে দেখান। এই যে এই কোয়ালিটি গুলা, এরার লেসটা বড় দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইগুলোর দামটা এখন কেমন আছে? দাম 8,500 টাকা পড়বে, 8,500 জি। আচ্ছা আচ্ছা, এরা পাটি জি, এই কোয়ালিটির পাঠির দাম 8,500 করে পড়বে। আর যদি পাঠা নেয় এইরকম কোয়ালিটির, পাঠা হলেও এগুলা একই দাম, কিন্তু পাঠার কোয়ালিটি অনুযায়ী কম বেশি হয়। এরকম পাঠার দাম 20,000, আবার এরকম পাঠার দাম 7,000 কয়টা ভেড়ার জন্য একটি পাঠা হলে হয়ে যায়? এটা আপনার বিজ্ঞান অনুযায়ী 10টা পাটির লগে একটা পাঠা, কিন্তু আমরা সাধারণত খামারিরা ও 30টার লগে একটা পাঠাতে ইনশাল্লাহ চলতে থাকে, চলতে থাকে না চলে সমস্যা হয়। তো এখানে আজকে কতগুলো নিয়ে আসছেন? আজকে আনছি আমি 35টা। 35টা বিক্রি হয়েছে, দুই চারটা হয়েছে, চারটা বিক্রি হয়েছে, চারটা বিক্রি হলো। কত করে বিক্রি করলেন মোটামুটি? ও 7,000, এই যে এটা একটা বিক্রি করছি আপনার 16,500, 16,500 টাকা। তারপরে আর দুইটা বিক্রি হয়েছে 8,000 করে, আরেকটা বিক্রি হয়েছে 7,500। আচ্ছা, আপনি প্রত্যেক শনিবারে এখানে হাজির হয়ে যান? শনিবারে পাড়াগাঁও হাটে আসি, আর আমার ঢাকা থেকে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে মনে করেন সাভার হেমায়েতপুর ঝাউচর, আপনি পূর্বে বলেছেন সংলগ্ন জি জি জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের যে ফোন নাম্বার জি সেটা আপনি একটু বলে দেন। ফোন নাম্বার 01937739070। তারপরেও আমার একটা কার্ড আছে, কার্ডটা শো করাইতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফোন নাম্বার প্লাস হলো যে তার নাম এবং ফার্মের নাম লেখা আছে। আপনারা চাইলে এই ফার্মে ফোন নাম্বারে যেটি রয়েছে ফার্মে চলে যেতে পারেন, ফার্মে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি ভেড়া বা গারল ক্রয় করতে পারেন। তো আসেন আমরা আরো দু একটা ভেড়া দেখি, গারলের দাম জানি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে গারলটা, এই যে পাঠাটা, এটা তো পাঠা, এটা তো পাঠা, এটা কয় দাঁতের পাঠা? এটা এটা দুই দাঁতের পাঠা, কেবলমাত্র দুইটা দাঁত হয়েছে। দর্শক দেখাই আপনাদেরকে, এই দেখুন এটা দুই দাঁতের পাঠা। এই পাঠাটার দাম পড়ে যাবে কেমন? এটার দাম 18,000 মতো পড়বে, 18,000 টাকার মতো পড়বে। আচ্ছা ভাইজানের নাম?
আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ভাই ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক চলুন আমরা আরেকটু ঘুরি এই হাট, আরো কিছু ভেড়া বা গারলের দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। নজরুল ভাইয়ের থেকে দেখছি একজন ভেড়া কিনে নিয়ে যাচ্ছে, তো দেরি হলো যে নজরুল ভাইয়ের থেকে আপনি এটা কিনলেন, এখান থেকে নিলেন। এই ভেড়াটা কত দিয়ে নিলেন আপনি? 22,000 টাকা দিয়ে নিলেন। এটা এটা কয় দাঁতের ভেড়া নিলেন? যেটা দুই দাঁতে ভেড়া ঠিক না, এটা উন্নত জাতের ভেড়া, যেটাকে গারল বলা হয় থাকে। এই যে লেজটা বড় রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার কি বাসায় মানে আরো আছে? কতগুলো আছে আপনার বাসায়? চারটা আছে। মোটামুটি এটি খামার করার ব্যবস্থা করতে? আচ্ছা, পাঠাটা যে কারণে কিনে ফেললেন এইটা নিয়ে নিলেন 22,000 টাকা। আচ্ছা, ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই যে এই পাঠাটি 22,000 টাকা দিয়ে কিনে নিল নজরুল ভাইয়ের থেকে দেখতে পাচ্ছেন, এই দেখুন। তো চলুন আমরা আরো দিয়ে একটা এরকম ভেড়া এবং যেটাকে বলে গারল, গারলের দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই দিকটাতে দেখুন রয়েছে এই গারল গুলো নিয়ে আসছেন। এই যে এই চাচা, চাচার সাথে আমরা একটু দেখি কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো চাচা কয়টা নিয়ে আসছেন ভেড়া বা গারল? তিনটা গারল নিয়ে আসছেন। তো এই গারল গুলো কোনটা কত দাম চাচ্ছেন? এটা তো দেখে মনে হচ্ছে পাঠা। এটা হলো 17,000। এটা তো পাঠা। হ্যাঁ, এই পাঠাটা কয় দাঁতের পাঠা? কয় দাঁতের? এটা চার দাঁতের। চার দাঁতের, চার দাঁতের পাঠাটার দাম যাচ্ছেন 17,000 টাকা। আচ্ছা, আর ওই দুইটা হলো পাটি? দুইটা পাটি। এই পাটিগুলো কত করে যাচ্ছে? পাটিগুলো একটা 9,000 টাকা, একটা 8,000 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো তো দাঁতে নাই? না। আচ্ছা, যাচ্ছা যে দামটি বলছেন, এই দামটা কি মনে করেন ফিক্সড নাকি দামাদামি করার সুযোগ আছে? একটু দামাদামি করার সুযোগ আছে। সেক্ষেত্রে কত? 14 এরকম? না, হয়তো বা 2,500 দিচ্ছেন দিক। এইটা এই পাঠাটা? হ্যাঁ। সেক্ষেত্রে কি 15,000? 15 হলে বিক্রি করার ইচ্ছা? আচ্ছা, চাচা বাড়িতে পালন করছেন? না, কিনে আনছেন। আচ্ছা চাচা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন এই দিকটাতে আরো রয়েছে অসংখ্য পরিমাণে ভেড়া এবং গারল। তো আপনার হযরতপুর হাটে আসলে কিন্তু খুব সহজেই ভেড়া গারল পেয়ে যাবেন। এখানে মনে হচ্ছে একজন দেখছেন কেনার জন্য কথা কানাকানি হচ্ছে বা কথা বলছেন। এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। দেশি দেশি ভেড়া এগুলো এদিকটাতে রয়েছে, দেশি ভেড়া। এই ভেড়াগুলোর আমরা দাম একটু জানার চেষ্টা করি এই চাচা থেকে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি বাবা ভালো। কয়টা ভেড়া নিয়ে আসছেন আজকে? এরপরে কি আরো দামাদামি করার সুযোগ আছে? আছে বাবা। আচ্ছা, সেক্ষেত্রে আরো কত কমানো যাবে? না বাবা, ওই কথা কমবো। আমাদেরকে একটু বলেন, আস্তে করে বলেন, আমরা একটা আইডিয়া দেই। আমাদের ভিডিও দেখে আচ্ছা আচ্ছা, তার মানে আর 500 হলে, 500 কমলে আর কি এই যে ভেড়াটি দর্শক বন্ধুরা নিতে পারবেন। তা আপনি মোটামুটি এগুলো পালন করেন না? আপনার বাসায় কতগুলো আছে? আমার বাসায় আছে বাবা 4-5টা আছে। 4-5টা? তো মোটামুটি কেমন দেখছেন ভেড়ার খামার কেমন লাভজনক কিনা? পুরো লাভ আমার এটা। তাই তিনটা দুইটা করে বাচ্চা হয়? আচ্ছা, তিনটা দুইটা বাচ্চা হয়। তিনটা হয়, দুইটা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। জি অবশ্যই দোয়া করি আপনার খামার আরো বড় হোক। দর্শক দেখতে পাচ্ছেন এই চাচা নিয়ে এসেছেন, চাচার ভেড়াটির দাম আমরা জানাইলাম। এদিকেও রয়েছে এই দেখুন, এগুলো দেশি ভেড়া। এই ভাই আসছে, ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে যাই। ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কয়টা ভেড়া নিয়ে আসছেন? 5টা আনছি ভেড়া। আপনি কি পালন করেন না কিনে আসছেন? না, আমার বাড়ির আমার খামার আছে। খামারে কতগুলো আছে? আমার খামারে 100 ভেড়ি আছে। 100 ভেড়ি? আচ্ছা, খামারটি কোথায় আপনার? চরে রুদপুর ক্যানগঞ্জ। তাহলে আপনার আমরা একদিন আপনার খামারে হাজির হব, 100 ভেড়া দেখাবো, ছাড়বেন মাঠের মধ্যে, আমরা একটু ভালো মতো দেখানোর চেষ্টা করবো, পালন পদ্ধতি নিয়ে এসে তখন কথা বলবো। যেহেতু হাটে চলে আসছেন সেহেতু আমরা দাম নিয়ে কথা বলতে চাই। এগুলো কত করে দাম যাচ্ছেন? এগুলো তো দেখে মনে হচ্ছে মোটামুটি সেম সেম বয়সে। 4,500 হলে আরো কিছু কমবে। সেক্ষেত্রে কি মনে করেন এগুলো কি তিনে হবে?
3000 হবে নাকি না 3000 হবে না কি করে পাটাটা 3000 হবে বলা যারা 32 এরকম দেওয়া যাবে এরকমই মানে আমি যে দামটি বললাম এরকম দামের মধ্যেই বিক্রি হবে আচ্ছা যেহেতু আপনাদের খামার আছে তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দেখে অনেকে খামারে যায় খামারে গিয়ে ভেড়া ক্রয় করে দেখে তো ওইরকম কি যাওয়ার সুযোগ আছে কি আচ্ছা সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যম মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার রাখেন হ্যাঁ বলেন হ্যাঁ বলেন 01883637 62 এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে ভাইজানের নাম রমজান রমজান ভাই ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শুভ দর্শক বন্ধুরা আমরা হযরতপুর পশুহাট থেকে আপনাদেরকে বিভিন্ন রকম ভেড়া এবং গারলের দাম দর জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আপনারা যে যেখানে বসেই আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন আপনারা প্রত্যেকেই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন তবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন বা ভালোবাসেন তারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।